সুন্দরবনের অসহায় দুস্থদের লাচ্চা সিমুই বিতরণ আহলে সুন্নাতুল জামাতের। সুন্দরবনের বিভিন্ন এলাকায় আমফান পরবর্তীতে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর সংগঠন আহলে সুন্নাতুল জামাত। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, অসহায় হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষজন। এই অসহায়দের মাঝে বাসন্তীর কদমতলা মোড়ে এলাকার কিছু অসহায়দের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসন্তী আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে লাচ্চা সেমাই চিনি বিতরণ করা হয়। আহলে সুন্নাতুল জামাতের এমন উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষজন। সর্বপ্রথমে আমি আব্বাস সিদ্দিকী ভাইজানের তরফ থেকে ঈদ আল আজহার সবাইকে মোবারকবাদ জানাই। এটা আমাদের কাজ যে গরিব মানুষ অসহায় যারা লকডাউনে দেখা যাচ্ছে কারো স্বামী নেই, সব বিদেশে পড়ে আছে, বিভিন্ন বিভিন্নভাবে গরিবানা মতে তারা কিছু নিতে পারছে না, কিনতে পারছে না, কিন্তু বাজার বন্ধ। সেই হিসাবে আমরা গরিবের পাশে, অসহায়ের পাশে, হ্যাঁ সবার পাশে আমরা দাঁড়াচ্ছি, দাঁড়াবো আগামী দিন। এই আমাদের আশা আব্বাস সিদ্দিকী ভাইজানের এই নেতৃত্বে আমরা আগামী দিনও দাঁড়াবো। আর এই ঈদ আল আজহার পক্ষ থেকে ঈদের লকডাউনের সময় যতটুকু পারছি আমরা গরিব মানুষের পাশে, অসহায়ের পাশে, দুঃখীর পাশে আমরা দাঁড়াচ্ছি, দাঁড়াবো। আর তাদের মুখে খাদ্য সময় সময় বা বিভিন্ন ধরনের যে ত্রাণ আমরা দিচ্ছি অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবো সাথে। থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকে আব্বা একটাই নাম এখন ভেসে আসছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান। সেই সময়তে আমরাও বাসন্তী ব্লকে, আমরাও যুব সমাজ সবাই মিলে আমরা একটা চিন্তাধারা করেছি যে একটা সঠিক একটা প্ল্যাটফর্ম আব্বাস সিদ্দিকী ভাইজানের, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা মানুষের কী করে, মানুষের আগামী দিন সমগ্রভাবে মানুষকে কীভাবে পাশে দাঁড়াবো, মানুষের সাথে থাকবো, মানুষের সৎ বুদ্ধি দেব, তাদের অধিকার পাওয়ার পক্ষে কীভাবে মানুষকে অধিকারের সাথে থাকবো, অধিকার ছেনাবার পক্ষে থেকে, সেই দিক থেকে আমরা সতেজভাবে আমরা বাসন্তী ব্লক থেকে সেই হিসাবে আমরা সবাই আছি। আমরা যুব সমাজ, আমার বিভিন্ন ভাইরা আছে, সবাইকে আমরাও আমি একটা কথা বলবো যে বাসন্তী ব্লক থেকে যারা এখনও আব্বাস সিদ্দিকী ভাইজানের যে সংগঠনে এখনো আসেননি তারাও আসবেন। এই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনিরুল শেখ। আপনি কোন দায়িত্বে? আমি আছি এখন কলাজরা সভাপতির দায়িত্বে। যে আপনার এলাকায় যে বেশ কয়েকজন যুবক মিলে যে এই নজিরবিহীন যে একটা উদ্দেশ্য নিয়েছে, এটা কী বলবো? খুব ভালো, গ্রামের মানুষ আব্বাস সিদ্দিকী মালটা দিয়েছে, গ্রামের গরিব মানুষ পাচ্ছে, এটা খুব ভালো জিনিস। আরও উন্নয়ন হোক, আব্বাস সিদ্দিকী আরও কিছু মাল দিয়ে গরিব মানুষকে বাঁচে। এই অসময় দুর্যোগের সময় আব্বাস সিদ্দিকী ভাই সাহেব যে মালটা দিয়েছে আল্লাহর কাছে অনেক শুকর, উনি আরও যেন বেশি বেশি করে যেন মাল দেয়, গরিব মানুষ যাতে পায়। আমার নাম মোহাম্মদ আফিলউদ্দিন সর্দার। বাড়ি? বাড়ি কলতলা। পুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্ব ভাইজান যে আমাদের মাল যে দিচ্ছে এই দুর্দিনের দিনে, এ থেকে আমরা বড় খুশি হলাম, মানুষও খুশি মনে নিচ্ছে আমাদের কাছ থেকে মাল। 8 থেকে 80 পর্যন্ত তারা কেমনভাবে নিচ্ছে? ভালো, যে ভাইজানের নেতৃত্ব যে এই মালটা এই দুর্দিনে লকডাউনের সময় দোকানপাট বন্ধ, যে এই একটা দুর্দিনে দুঃসময় যে ভাইজানের অল্প কিছু মাল নিয়ে তারা বড় আনন্দিত খুশি, তো ভাইজনের ভাই আগামী দিনে ভাইজানের পাশেও দাঁড়াতে চায়। আপনার নাম? মোহাম্মদ রশিদ। আপনার যে এলাকায় মাল দিচ্ছেন বা জিনিসপত্র দিচ্ছেন, সামান্যতম হলেও মানুষ কেমনভাবে নিচ্ছে? মানুষ এটা ভালোভাবে নিচ্ছে, কারণ দেখো এই যে ফণি ঝড় এলো বা আরও অনেক সংকট এলো বা এই লকডাউনে মানুষ খেতে পাচ্ছে না, গ্রামের মেম্বার প্রধানরাও দিচ্ছে না, ঠিক আছে, তেমনভাবে শাসিত দল যারা আছে তারা তো দিচ্ছে না। যাক, আমাদের ভাইজান রয়েছে, আমরা রয়েছি, তারা সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে আমরা ছোট্ট একটা এডুকেশন করে তার ওপর থেকে আমরা দিয়ে যাচ্ছি, এটা মানুষের ঘরে মানুষ দিতে প্রচণ্ড খুশি। দেখো এটা না তো যার কাজ সে করবে, দেখো শয়তান শয়তানের কাজ করবে, ভালো ভালোর কাজ করবে, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করবো, ঠিক আছে। তারা বারুদ নিয়ে ক্ষণে ক্ষণে লড়বে, আমরা তাদেরকে ভালোবাসা দেবো, এটাই হচ্ছে আমাদের নীতি। কারণ আহলে সুন্নাতুল জামাতের মেন নীতি হচ্ছে ভালোবাসা, ভালোবাসা দিয়ে মানুষকে খুশি করে ফেলা, এটাই হচ্ছে আমাদের মেন নীতি। আপনার নাম? শাকিল মোল্লা। এই যে সামান্যতম উপহার পেয়ে কেমন লাগছে আপনার?
আমরা লকডাউনের বাজারে কাজকাম নেই, আব্বাসের দিকে সংগঠনের তরফ থেকে যে মালটা দিয়েছে আমরা খুব খুশি আছি, খুশি হলাম। আচ্ছা এখন তো বাজার বন্ধ, ওই যে লাখ চাষি মাই চিনি এগুলো পাওয়া যাচ্ছে কি? দোকান তো বন্ধ, কোনো জায়গায় মিলছে না, যা ভাই সাহেব যে পাঠিয়েছে আমাদের জন্য খুব খুশি তাতে। আপনারা তো, আপনাদেরও নিশ্চয় সামর্থ্য আছে এই কেনার, কিন্তু এমন একটা সময় যে পয়সা থেকেও মানুষ পাচ্ছে না, এই সময় আপনার পেয়ে কেমন লাগছে? এই সময় পেয়ে আমরা খুব খুশি হলাম, আমরা তো একা কোনো কাজ কাম নেই, বসে বাড়িতে বসে আছি, খুব দুদিন যাচ্ছে সংসারে, ভাই ভাইজান যে পাঠিয়েছে আমরা খুব খুশি হলাম মালটা পেয়ে আমরা। আপনার নাম? আমার সবিজয় দেব। বাড়ি?